আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এবছর বেশ কিছুদিন আগে এগিয়ে এসেছে দুর্গাপুজো, তবে অতদিনের অপেক্ষা না করে ইতিমধ্যেই জমজমাট পুজো চলছে এক বনেদি বাড়িতে। পুজোর তোড়জোড়, বাড়ি ভর্তি লোকের ব্যস্ততা, সাথে সবার চোখ এড়িয়ে চলছে এক মিষ্টি প্রেম, ঠিক যেমনটা হয় আর কি। ভাবছেন এই আবার কোন অদ্ভুত বাড়ি? এই হলো রাজ চক্রবর্তীর নতুন বাড়ি, অর্থাৎ তার আপকামিং ছবি বলো দুগ্গা মাই কির নতুন সেট। আর সেই ছবির একটি বিশেষ গানের শুটিং কভারেজেই পৌঁছে গেছিল সিটি সিনেমা। শুটিংয়ের মাঝেই একে অপরের সাথে খুনসুটি করতে ব্যস্ত ছিলেন নুসরাত এবং অঙ্কুশ। তাই কেমন চলছে এই রিল লাইফে দুর্গাপুজো এবং কতটা এনজয় করছেন বললেন নিজেরাই। হ্যাঁ, বেসিক্যালি ওর নাম উমা, মা দুর্গার রূপ উমা, দেখতে ওরকম পুরো মা দুর্গার মতো। যাই হোক, তো এখানে আমার নাম সাম্য, ভদ্রসভ্যর নামটা শুনে মনে হচ্ছে, বাট বেসিক্যালি তা নয়, একটা বখাটে ছেলে যাকে বলে। বাট ও আমার দাদু মানে পরান্দা রোলটা প্লে করছে, যেভাবে ও খুব ভালো ছেলে, বাট কোথাও না কোথাও ওর সাথে আমার একটা দেখা হয়, অজান্তেই হঠাৎ দেখা হয়, এবং সেখানে ওর সাথে একটা ছবি তুলে ফেলি আমি, যেমন একটা রাস্তার একটা বখাটে ছেলেরা করে সুন্দর মেয়ে দেখে একটা সেলফি নিয়ে নিই, আর ও ঘুমোচ্ছিল সেই সময়। তো ওইখান থেকে কোথাও না কোথাও আমি একটা বিচ্ছিরিভাবে ফেসে যাই আমি একটা সিচুয়েশানে, এবং তারপর থেকে আমার লাইফটা ওর লাইফের সাথে কী করে জড়িয়ে গেল, বা ওর লাইফটা আমার লাইফের সাথে কী করে জড়িয়ে গেল, এবং কিভাবে আমি যেখানে বন্ধুবান্ধবের সাথে ফুর্তি করতাম, মজা করতাম, ড্রিঙ্কস করতাম, পার্টি করতাম, একটা উশৃঙ্খল লাইফ ছিল যার, সে কীভাবে আস্তে আস্তে ওর লাইফের সাথে জড়িয়ে যাওয়ার পর চেঞ্জেস এলো তার মধ্যে, সেইটা নিয়ে এটা কমপ্লিটলি একটা পুজো ব্যাকড্রপের ওপর, পুজো ফিল শ্যুটটাও আমাদের রাজদা ভীষণ ভালো করে করছে। রাজদার মধ্যে একটা বেঙ্গলি ফ্লেভার অলওয়েজ থাকে, মানে এই ছবিটা আমার মনে হয় যে বহুদিন বাদে একটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ছবি কমার্শিয়াল যেটা আমরা বানাচ্ছি, সেটা ইট হ্যাজ কমপ্লিট বেঙ্গলি টাচ, কিছুই নেই মানে বাইরেকার সাউথ বল কি অন্য কোথাও বল, কোনো ফিল, শুধু বাঙালিয়ানা ফিল আছে। এবং শ্যুটগুলো ওইরকম লোকেশনেই হয়েছে, প্রপার নর্থ কলকাতায় হয়েছে, এরকম একটা সুন্দর সেট বানিয়েছি আমরা, এত বড় সেট। হ্যাঁ, এটায় কোনো বিদেশের গান নেই, কোনো হঠাৎ করে কোনো গান শুরু হয়ে যাচ্ছে, বা যে গানটা আছে না, মানে আজকে ইনফ্যাক্ট আমরা একটা গান শ্যুট করছি, মন্তাজ গান শ্যুট করছি, এত সুন্দর ফিল গুড ফ্যাক্টর গানটার মধ্যে। আর এই যে আমরা একটা সেট বানিয়েছি, এই সেটের মধ্যেই গানটা পুরো, এইখানেই কীভাবে ফ্যামিলির বন্ডিং দেখানো হচ্ছে, রিলেশনশিপটা আস্তে আস্তে প্রত্যেকের রিলেশনগুলোকে তুলে ধরা হচ্ছে, এবং এইটা নিয়ে একটা এই সেটের মধ্যে গান শুধু। এবং ইনফ্যাক্ট আমরা আরেকটা গান করতে যদি সেটাও শুধু এই সেটের মধ্যে, তো ভীষণ রিয়েলিস্টিক, প্রপার একদম রিয়েলিস্টিক সব কিছু। সব বলে ফেলেছে আর আমার এক্সট্রা কিছু বলার নেই, বাট হ্যাঁ এই ফিলটাই একদম ডিফারেন্ট। পুজোর 5টা দিন আমরা দেখাচ্ছি ছবিতে, পুজোর 5টা দিনে সকাল থেকে নিয়ে রাত অবধি কী কী ঘটে, কী কী হয়, এবং আজকে যে গানটা আমরা শ্যুট করছি, গোটা পরিবার রয়েছে আমাদের সঙ্গে, বিশাল বড় একটা পরিবার আছে আমার, এবং কী করে ও আস্তে আস্তে সেই পরিবারের একটা অংশ হয়ে ওঠে। এবং এই গানটা যেটা আজকে শ্যুট হচ্ছে সেটার মধ্যে দেখাচ্ছে যে কীভাবে দুটো ক্যারেক্টারের মধ্যে লাইকিংটা বাড়ছে, অথচ গোটা পরিবার রয়েছে, মানে সিচুয়েশন একই সিচুয়েশনের মধ্যে অন্যরকম একটা ফিলিং ইনভলভড আছে। সো আই থিঙ্ক ইটস লিটল ডিফারেন্ট না? হ্যাঁ বল, হ্যাঁ এগুলো আগেও বলেছি। চরিত্রের খাতিরে একটু আলাদা লুকিয়েও দেখা গেল দুজনকেই, যা তাদের জন্য একদম নতুন। না, আমি চশমা পড়ছি কারণ উমা ভীষণই ভদ্র এবং বই পড়তে ভালোবাসে, নর্থ কলকাতার একটা বাঙালিয়ানা টাচ আছে তার মধ্যে, সেইভাবেই শাক পোশাকও তার ওইরকমই। সাম্য প্রথম দিকে ছবির অন্যরকম, একটু কুল চশমা পরে, কালারফুল হ্যাপ, ওর লুকটা অন্যরকম। যেহেতু এখন আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে পুজো, অবশ্যই একটু ভদ্র সাজতে হবে, তাই এই চশমাটা। না, ইনফ্যাক্ট যেটা আমি আগেও বললাম যে আমার দাদু যেহেতু বিলিভ করে যে ও খুব ভালো ছেলে, তো যখনই ওর দাদুর কাছে যায়, ও ভীষণ ভদ্রসভ্য সেজে যায় এবং সেটা ওর একটা চাল যাতে দাদুকে পটিয়ে রাখতে পারে আর কি। তো ওই জন্য কিছু কিছু ডিফারেন্ট লুকস আছে, চশমা পরা, একটু সাইড পার্টিং করে চুল করা। এই ছবিতে আমাদের যেভাবে দেখানো হচ্ছে এভাবে এর আগে আই ডোন্ট থিংক সো সেভাবে। হ্যাঁ, এবছরের দুর্গাপূজায় যিনি প্রেমটাকে বেশ মজার সাথে নিয়ে আসছেন তিনি পরিচালক রাজ চক্রবর্তী। কি বলছেন তিনি শুনে নেওয়া যাক সেটাই। আমাদের ছবির নাম বলো দুর্গা মাই কি, এবং পুজোতে যেহেতু আসছে পুজোর ছবি, দুর্গাপুজো বলতে আমরা যেটা বুঝি যে অনেক আনন্দ, মানে কমেডি, অনেক প্রেম, সেটা আছে ছবিটার মধ্যে, এবং একটা ফ্যামিলি, খাওয়া দাওয়া, সমস্ত কিছু মিলে এই ছবিটা একটু ফেস্টিভ্যাল মুভি। ভীষণ আউট অ্যান্ড আউট কমেডি রয়েছে ছবিটার মধ্যে, প্রেম রয়েছে নিজের মতো করে, একটা ফ্যামিলি ড্রামা রয়েছে সেখানে, এবং খুব সুন্দর সুন্দর টুইস্ট পয়েন্ট আছে ছবিতে। এবং আমি মনে করি যে বলো দুর্গা মাই কি ফ্রেশ মুডের ছবি, মানে পুজোর সময় যে ধরনের খুব সিরিয়াস ছবি নয়, খুব হালকা মেজাজের ছবি, এবং একটা সুন্দর স্টোরি লাইন আছে। পদ্মনাভ দাশগুপ্ত ডায়ালগ, স্ক্রিন প্লে ডায়ালগ লিখেছে, শুভঙ্করের স্টোরি, এটা খুব ভালো মিউজিক রয়েছে, অরিন্দমের মিউজিক, এবং অসম্ভব ভালো ভালো অভিনেতারা রয়েছে, যেমন অঙ্কুশ যেমন রয়েছে, নুসরাত রয়েছে, তার সঙ্গে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, রাজাতাব দত্ত, রণিদা, এবং আছে পুষ্পিতা আছে, বুলবুলি আছে, ময়না আছে, সুদীপ মুখার্জি আছে, সৌরভ দাস আছে, এবং আর অনেকে আছে আর কি, পার্থ আছে ইনফ্যাক্ট, এবং ভালো লাগবে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।